I'm pregnant. Are you sure? শুভ নেই আসিফ, আমি একা কি করব? কি হয়েছে তোর? আমাকে মিথ্যা বলিস না। কি জানতে চাও বাবা? শুভ্রা মারা যাওয়ার পর থেকে তোর একই অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, লেখাপড়া ছেড়ে দিলি, কোনো কাজকর্ম করছিস না, আমার কাছে কিছু লুকাচ্ছিস। বাবা, আমি কি লুকাবো? আমার আসলে কিছু বলার নেই। তোর মা চলে যাওয়ার পরে স্নেহ মমতা আদর শাসনে আমি তো তোকে বড় করেছি। আমি তোর বাবা, আমি তোর মা, আমি তো তোকে চিনি। তোর জীবনে বড় কিছু একটা হয়েছে, আমার কেন জানি মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। সত্যি যদি সেরকম এলোমেলো কিছু হয় আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। আমি যেটা মনে করেছি সেটাই। কি? আই'ম প্রেগন্যান্ট। আর ইউ শিওর? শুভ নেই আসিফ, আমি একা কি করব? আচ্ছা, তুই এটা নিয়ে একদম টেনশন করিস না। আমি না হয় একটা ক্লিনিকে গিয়ে কথা বলে আসবো, তারপর ওখানে তোকে আমার স্ত্রী হিসাবে নিয়ে যাবো, ঠিক আছে? ব্যাপারটা অনেক রিস্কি আমি জানি, কিন্তু এছাড়া আর তো কোনো উপায় নেই এখন। আমি আছি, ডোন্ট ওয়ারি। তুই ছোটবেলা থেকে আমাকে সাপোর্ট করেছিস, তোর ঋণ আমি কিভাবে শোধ করবো? তুই এটাকে ঋণ বলছিস কেন? এটা তো আমার দায়িত্ব। তুই কি আমার পণ নাকি? তুই জানিস না তুই আমার কত প্রিয় একটা মানুষ। সবচাইতে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হচ্ছে তুই। আর প্রিয় মানুষের বিপদে কেউ কি চুপ করে বসে থাকে? তোকে আমি সবচেয়ে পছন্দ করি। তোকে তো আমি অনেক পছন্দ করি। আমি তোকে অনেক ভালোবাসি।